নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি রঘুনাথগঞ্জ বারোয়ারি পূজা কমিটির পক্ষ থেকে আয়োজিত বারো হাত কালীমায়ের পুজো দেখতে। এখানকার কালীমায়ের উচ্চতা বারো হাত, সেই কারণেই বলা হয় বারো হাত কালীপূজা। আমি ধীরে ধীরে পূজা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে এই বারো হাত কালীমায়ের পুজো অনুষ্ঠিত হয় এবং এটি দশ দিন ধরে চলতে থাকে। আমি এখন চলে এসেছি পূজা মণ্ডপের ভিতরে, আর আমার সাথে আপনারাও দেখতে পাচ্ছেন বারো হাত কালীমাকে। শুধু বারো হাত কালীমাই নয়, সকলের মনের আশা পূর্ণ করেন বলে তিনি সকলের কাছে আশাপূর্ণা কালীমা নামে পরিচিত। আজকের ভিডিও এই পর্যন্তই। এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।